বন্ধুরা, আজকের গল্প কাকের দুধের বিছানা। মা, ও মা, আমাদের খুব খিদে পেয়েছে। সেই সকাল থেকে তোমার কাছে খাবার চাইছি, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনছো না। আমাদের সব সময় না খাইয়ে রাখো। মা, আমারও খুব খিদে পেয়েছে, আর খিদে সহ্য করতে পারছি না মা। তুমি যাও না মা, আমাদের জন্য একটু খাবার খুঁজে আনো। শুরু হয়ে গেল সকাল সকাল তোদের একই গান, খাবার চাই খাবার চাই। তোদের এত খেতে হয় কেন বলতো? আমার তোদের জন্য আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না। তোদের বাবা তো আমাদের রেখে পালিয়ে গেছে, আমি একা একা আর কত সামলাবো তোদের বলতো? আমি ক্লান্ত হয়ে গেছি। এই যে জঙ্গলটি দেখছেন, এই জঙ্গলের নাম অচিনপুর, আর এই জঙ্গলে অনেক পাখি বাস করত। আর কাকুলি কাকু তার দুটি ছানাকে নিয়ে এখানেই থাকতো। কাকুলি কাকুর স্বামী কালু কাক বেশ কিছুদিন আগে তাদের ছেড়ে চলে গেছে। সেই থেকে কাকুলি কাকের অনেক কষ্ট হয়ে গেছে ছানাদের দেখাশোনার জন্য। ছানারা সব সময় খিদের জ্বালায় কাকুলির কাছে কান্নাকাটি করত, আর বাচ্চাদের এমন কান্নাকাটি দেখে দেখে কাকুলি এক সময় অনেক বিরক্ত হয়ে যায়। কাকুলি অনেক কষ্ট করে কিছু দানা খুঁজে এনে ছানাদের খেতে দেয়। খাবার খেয়ে ছানারা ভীষণ খুশি হয়। অনেক অভাব অনটনে কাকুলির দিন কেটে যেত, কিন্তু কাকুলি ওর ছানাদের খিদের জ্বালা কখনোই কমাতে পারতো না। আমাদের জন্য আজ এখনো খাবার নিয়ে এলে না কেন? কখন খাবার আনতে যাবে মা? তোরা দুই বোন বাসায় থাক, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি, কোথাও যাবি না কিন্তু। তারপর ওরা দুই বোন বাসায় থাকে, আর কাকুলি কাক ছানাদের জন্য খাবার খুঁজতে চলে যায়। কিন্তু সকাল গড়িয়ে রাত হয়ে যায়, কাকুলি কাক আর ফিরে আসে না। তখন ছানারা অনেক কাঁদতে থাকে। দিদি, তাই দিদি, মা তো এখনো বাসে ফিরছে না, মা কি আর ফিরবে না? মা কি বাবার মতো আমাদের ছেড়ে চলে গেল নাকি রে? কিছু বল না দিদি। কাকুলের ছানাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে পাখিদের ঘুম ভেঙে যায়, আর ওরা কাকুলির বাসায় আসে। আর কাকুলিকে দেখতে না পেয়ে কোকিল বলে, ছানারা, তোরা এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর কোহু, তুই এভাবে কাঁদছিস কেন? তোদের মা কোথায়? কাকুলিকে যে দেখছি না। মা সেই সকালে বেরিয়ে গেছে, আমাদের জন্য খাবার খুঁজতে গেছে, কিন্তু এখনো তো মা ফিরে এলো না। আমাদের খুব খিদে পেয়েছে। আহারে, তোদের মা আবার তোদের একা রেখে কোথায় গেল? তোরা কাঁদিস না, আমরা কাল সকালে তোদের মাকে খুঁজে আনবো। তারপর সব পাখিরা সেখান থেকে চলে যায়। আর পরের দিন কোকিল আর টিয়ে কাকুলিকে খুঁজতে যায়। আর অনেক খোঁজাখুঁজির পর একটি নদীর ধারে কাকুলিকে পড়ে থাকতে দেখতে পায়, আর তারা কাকুলির কাছে যায়। একি কাকুলির তো নিঃশ্বাস নেই, এবার ওর ছানাদের কি হবে? ওর ছানারা তো ওদের মাকে হারালো। তারপর কোকিল আর টিয়ে মন খারাপ করে চলে আসে, আর কাকুলির ছানারা বলে, টিয়ে মাসি, ও টিয়ে মাসি, মাকে খুঁজে পেলে? মা কোথায়? মা এখনো আসছে না কেন? তোদের মা আর কখনো ফিরবে না রে, তোদের দুই বোনকে এখন একাই বেঁচে থাকার সংগ্রাম করতে হবে, তোদের মা যে মারা গেছে। এ কথা বলে টিয়ার কোকিল সেখান থেকে চলে যায়, আর ছানা দুটো খুব কাঁদে। মা আমাদের রেখে চলে গেল, এখন আমরা কার কাছে থাকবো? আমরা কি খাবো? আমাদের তো না খেয়ে মরে যেতে হবে। এই দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমরা এখন কি খাবো বল? আমরা তো এখনো ঠিকভাবে উঠতেও পারি না।
তুই চিন্তা করিস না বোন, আয় আমরা খাবার খুঁজি। তারপর দুই বোন একটু একটু করে উড়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু ভালো করে উঠতে না পারায় বেশি দূর যেতে পারে না। তারা দু বোন একগুলো পচা ফল দেখতে পায় আর ক্ষুধার্ত পেট নিয়ে সেগুলোই খেতে থাকে। বোন, আজ তো এই পচা খাবারগুলো খেলাম, এখন চল তাড়াতাড়ি বাসায় ফিরে যাই, ইগল দেখতে পেলে আমাদের খেয়ে ফেলবে। এ কথা বলে তারা দু বোন বাসায় চলে যায়। আর অভাবে বেশ কয়েকদিন কেটে যায়। ছানাদের খাবারের কষ্ট আরো বাড়তেই থাকে। তারা একে অন্যের থেকে খাবার চেয়ে খেত, কিন্তু বাকি পাখিরা খাবার দিতে দিতে এখন আর খাবার দিতে চায় না। তখন তারা দু বোন খাবার না পেয়ে অনেক কাঁদত। একদিন তাদের মাঝে ছোট ছানাটি অসুস্থ হয়ে যায়, আর তখন সব পাখিরা মিলে উল্লু পেঁচা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। এদের না খেয়ে থাকার কারণে শরীর অনেক দুর্বল হয়ে গেছে, এত ছোট ছানা হয়ে ওদের এভাবে না খেয়ে থাকা ঠিক না। এ কথা বলে পেঁচা কিছু ঔষধ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন পাখিরা বলে, সত্যি আমরা কিভাবে এত নিষ্ঠুর হতে পারলাম রে, এই ছানা দুটো এত কষ্ট করতো, না খেয়ে থাকতো, আর আমরা ওদের পাশে দাঁড়ালাম না। কিন্তু এই ছানাদের তো একটা ব্যবস্থা করতে হবে, ওরা এখন কার কাছে থাকবে, কারো তো উচিত ওদের দায়িত্ব নেওয়ার। তখন সেখানে সোনালি কাক আসে আর বলে, তোমরা চাইলে আমি ওদের দায়িত্ব নিতে পারি, কারণ আমারও কোনো সন্তান নেই, তাই আমি আজ থেকে ওদের মা হতে চাই। আরে তাহলে তো ভালোই হলো, এত বড় একটা সমস্যার সমাধান সহজেই হয়ে গেল, ছানাদের নিয়ে আর কোনো চিন্তা থাকলো না। তারপর সব পাখিরা এতে সম্মতি দেয় আর সোনালি কাক ছানাদের দায়িত্ব নেয়। এদিকে ছানারাও তাদের নতুন মাকে পেয়ে অনেক খুশি হয়। এরপর থেকে দুই ছানায় সোনালি কাকের সাথে অনেক সুখে তাদের দিন কাটাতো। কাকুলি কাকের ছানা দুটো সোনালি কাককে মা বলে ডাকত, আর সোনালি কাক কখনোই তাদের বুঝতে দিত না যে সে তার নিজের মা নয়, সবসময় আদর স্নেহ ভালোবাসায় তাদেরকে আগলে রাখতো।